ফিটাল পোল বা হার্টবিট কেন দেখতে পাওয়া যায়নি, এই সংক্রান্ত বা এই নিয়ে প্রশ্ন আমরা অনেকের কাছ থেকে পেয়েছি। যদিও প্রেগনেন্সির ক্ষেত্রে হার্টবিট কবে থেকে আসে, ফিটাল পোল কবে থেকে দেখা যায়, এই নিয়ে আলোচনা আমরা এর আগে করেছি, তবুও যারা বেবি প্ল্যানিং করছেন বা যারা কনসিভ করার পর ইউএসজি করছেন, বিশেষ করে টিভিএস, তাদের অনেকের ক্ষেত্রে ফিটাল পোল বা হার্টবিটের অ্যাবসেন্স পাওয়া যাচ্ছে, অর্থাৎ পাওয়া যাচ্ছে না, স্ক্যান রিপোর্টে ধরা পড়ছে না। স্বাভাবিকভাবেই এই জায়গাটা অনেকের কৌতূহলের বিষয় এবং চিন্তার বিষয়, অনেকেই টেনসড হয়ে যাচ্ছেন। সেই জন্য এটা কেন হচ্ছে, কোন কোন পরিস্থিতিতে হচ্ছে, সেটা আমাদের জানা বোঝা উচিত। যারা বেবি প্ল্যানিং করছেন তারা এই বিষয়টা সম্পর্কে অবগত থাকলে তাদের প্ল্যানিং করতে বা সিদ্ধান্ত নিতে বা উপযুক্ত ব্যবস্থা নিতে সুবিধা হবে। আলোচনার প্রথমেই ফিটাল পোল এবং হার্টবিট সম্পর্কে আমি দু এক কথা বলে রাখতে চাই। প্রেগনেন্সি যখন স্টার্ট হচ্ছে, প্রেগনেন্সির জার্নিটা একদম সেলুলার লেভেলে বা কয়েকটা কোষের সমষ্টি যখন তৈরি হচ্ছে, যখন কনসেপশন হচ্ছে, সেই সময় বা তার আগে থেকে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে সেল ডিভিশন বা কোষ বিভাজনের মাধ্যমে একটা সেল থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এইভাবে আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হয়ে আস্তে আস্তে একটা সময় গিয়ে বেশ ন দশ মাসের পরে মানব শিশুর ভূমিষ্ঠ হওয়ার মতন আকারটা ধারণ করছে। কিন্তু ইনিশিয়াল ফেজে প্রাথমিকভাবে যে সময় বা যে মেনস্ট্রুয়াল সাইকেল আপনি কনসিভ করছেন, সেই মেনস্ট্রুয়াল সাইকেলটাতে দেখা যাচ্ছে যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে এমব্রায়ো বা ভ্রূণটা তৈরি হচ্ছে, প্রাথমিক পর্যায়ে যখন স্ক্যান করা হয় বা মেডিকেলি যখন দেখা হয় প্রেগনেন্সি কনফার্মেশনের জন্য, অর্থাৎ প্রেগনেন্সিকে শিওর করার জন্য, সেই সময় ফিটাল পোলটা দেখা হয়। ফিটাল পোল মানে সেখানে কিন্তু এমব্রায়ো বা ভ্রূণটা তৈরি হয়নি, বরং ফিটাল পোল থেকেই ভ্রূণটা তৈরি হবে। প্রধানত যেটা দেখা যায় সেটা হচ্ছে জেস্টেশনাল স্যাক বা ভ্রূণের থলি, ভ্রূণটা কিন্তু দেখা যায় না। তার মধ্যে ছোট্ট একটা নব টাইপের থাকে বা একটা গোল বা একটা দণ্ডাকার অংশ থাকে, যেটাকে ফিটাল পোল বলা হয়ে থাকে। এই ফিটাল পোলের অস্তিত্ব পাওয়া মানেই এখান থেকেই আস্তে আস্তে ওই থলির ভেতরে ভ্রূণটা ডেভেলপ করবে। দেখা যায় আসলে বা অ্যাকচুয়ালি সিক্স উইক এই সময়টাতে গিয়ে ফিটাল পোলটা কিন্তু ডেভেলপ করে যায় এবং টিভিএসে ধরা পড়ে। এই সেম টাইমে সিক্স উইকস বা 6.5 উইকস বা 6.5 সপ্তাহ সময়টাতেও কিন্তু হার্ট বা হৃৎপিণ্ড বা হৃৎপিণ্ডের স্পন্দনটা শুরু হয়ে যায়। যদিও হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে তৈরি হয় না, কিন্তু প্রাথমিক পর্যায়ে হৃৎপিণ্ডের যে অংশটা থাকে বা যা কিছু থাকে সেগুলো স্পন্দিত হতে বা হৃৎস্পন্দন শুরু করে দেয়। আমরা যে ভিডিওটাতে আলাদাভাবে বিস্তারিত এই হৃৎস্পন্দন সম্পর্কে, হৃৎস্পন্দন কবে আসে বিস্তারিতভাবে আলোচনা করেছি, সেটার লিঙ্কটা ডেসক্রিপশান বক্স এবং আই বাটনে দুটোতেই দেওয়া থাকবে, দেখবার অনুরোধ রইল। এবার বড় প্রশ্ন যেটা আমাদের আলোচ্য বিষয়, যে কেন এই হৃৎস্পন্দন বা হার্টবিট এবং ফিটাল পোল দেখতে পাওয়া যায় না। এর প্রথম যে কারণটা সেটা হলো, আমরা অনেক সময় প্রেগনেন্সির টেস্ট করে পজিটিভ পাওয়ার পর ডক্টরের কাছে না গিয়ে প্রথমেই প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট পজিটিভ আসুক, সেখানে হালকা দাগ আসুক বা সেখানে দাগ না থাকুক, আমরা সেই অবস্থায় আলট্রাসোনোগ্রাফি করতে যাই। সেখানে স্ক্যান করার পর এরকম কিছু ধরা পড়ে না। আসল ফ্যাক্টটা হলো, আলট্রাসোনোগ্রাফি করলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল, অর্থাৎ পেটের ওপর দিয়ে। ট্রান্স অ্যাবডোমিনাল স্ক্যানের মাধ্যমে অনেক সময় এই ভ্রূণ বা এমব্রায়োটা সূক্ষ্ম পর্যায়ে বা খুব ছোট্ট থাকলেও সেটা অনেক সময় ধরা পড়ে না। কিছু কিছু ক্ষেত্রে ধরা পড়ে যায় যখন ম্যাচুরিটি চলে আসে বা যখন প্রেগনেন্সিটা ডেভেলপ করে যায় ঠিকঠাকভাবে, সেক্ষেত্রে ধরা পড়ে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও ধরা পড়ে না। অনেক ক্ষেত্রে যান্ত্রিক সেরকম ত্রুটি থাকে বা সেটা ধরা পড়ে না, বা প্রেগনেন্সিটা এতটাই ইনিশিয়াল বা প্রাথমিক পর্যায়ে থাকে সেটা ট্রান্স অ্যাবডোমিনাল বা পেটের উপর দিয়ে স্ক্যান করলে ধরা পড়ে না। দুরম্বর সিচুয়েশন হচ্ছে, অনেক সময় আর্লি প্রেগনেন্সি বা ইন্ট্রা ইউটারাইন প্রেগনেন্সি থাকে। ইন্ট্রা ইউটারাইন প্রেগনেন্সি কি সেটা কিন্তু আমরা আলোচনা করেছি, এটা কিন্তু কোনো সমস্যা নয়। এটা ইন্ট্রা ইউটারাইন প্রেগনেন্সি মানে ইউট্রাসের ভেতরেই প্রেগনেন্সিটা আছে এবং খুবই প্রাথমিক পর্যায়ে, যে সেখানে ফিটাল পোল বা হার্টবিট ধরা পড়ছে না, অর্থাৎ অ্যাকচুয়ালি সিক্স উইক টাইমটা এখনও আসেনি। আসলে আমরা যে ক্যালকুলেশনটা করি সেটা হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে আমরা ক্যালকুলেশনটা করে প্রেগনেন্সির হিসেবটা শুরু করি, কিন্তু
যে সময় অ্যাকচুয়ালি কনসেপশনটা হচ্ছে সেই সময় অলরেডি ওভিউলেশন হয়েছে, অর্থাৎ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে দুটো সপ্তাহ পরে গিয়ে ওভিউলেশন হয়েছে। কিন্তু মেডিকেল সায়েন্সে এবং প্রচলিত প্র্যাকটিস অনুযায়ী লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকেই সমস্ত ক্যালকুলেশনগুলো হয়ে থাকে এবং স্বাভাবিকভাবেই আমাদের সুবিধার জন্য আমরা করে থাকি। কিন্তু যে সময় পিরিয়ড মিস হচ্ছে বা যে সময় ইউরিন টেস্ট হচ্ছে, সেরকম সময় হতেই পারে যে সেই সময় অ্যাকচুয়ালি প্রেগনেন্সিটা সিক্স উইকসে গিয়ে পৌঁছাতে পারেনি বা ছ সপ্তাহ বয়স এখনও হয়নি, যার জন্য ফিটাল পোল বা হার্টবিট এখনও আসেনি। কিছু কিছু ক্ষেত্রে জেস্টেশনাল স্যাকের অস্তিত্ব পাওয়ার ফলে, টিভিএসেও জেস্টেশনাল স্যাকের অস্তিত্ব পাওয়ার ফলে সেটাকে ইন্ট্রা ইউটারাইন প্রেগনেন্সি বলে ডিক্লেয়ার করা হয়। আবারও বলছি, এটা কোনো সমস্যা না, এটা প্রেগনেন্সির খুবই প্রারম্ভিক পর্যায়ে যেখানে ফিটাল পোল বা হার্টবিট ধরা পড়ে না। তৃতীয় কারণ হিসেবে তিনটে সমস্যা দেখা যায়, যে তিনটে সমস্যার জন্যে ফিটাল পোল বা হার্টবিট নাও আসতে পারে। প্রথমটা হলো মোলার প্রেগনেন্সি, দ্বিতীয়টা হলো ব্লাইটেড ওভাম, তৃতীয়টা হলো কেমিক্যাল প্রেগনেন্সি। এই তিনটে পরিস্থিতিতেই প্রেগনেন্সিটা কোনোভাবে হয়তো এসে গেছে বা ফর্ম করে গেছে, জেস্টেশনাল স্যাকটা তৈরি হয়ে গেছে, কিন্তু তারপরে প্রেগনেন্সিটা একটা সময় পরে আর এগোতে পারেনি। অর্থাৎ প্রেগনেন্সিটা আস্তে আস্তে, প্রেগনেন্সির গ্রোথটা থেমে গেছে, প্রেগনেন্সিটা টার্মিনেশন হয়ে গেছে। হয়তো পিরিয়ডও হয়নি, পিরিয়ডটা কয়েকদিন পরে গিয়ে হবে, শরীর যখন নিজে থেকে সেটাকে বার করে দেওয়ার চেষ্টা করবে তখন পিরিয়ড আকারে বেরোবে। কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যে শরীর সেই প্রেগনেন্সিটা নিয়ে উঠতে পারেনি বলে প্রেগনেন্সির সেই গ্রোথটাকে থামিয়ে দিয়েছে। অনেক সময় শুক্রাণুর সমস্যা থাকে, অনেক সময় ক্রোমোজোমাল প্রবলেম থাকে, অনেক সময় ইমিউনিটি প্রবলেমের জন্য এই প্রেগনেন্সিগুলো আটকে যায়। আবার অনেক সময় বিশেষ কিছু হরমোনের অসামঞ্জস্যতা, বিশেষ করে থাইরয়েডের অসামঞ্জস্যতার জন্য কিন্তু এরকম পরিস্থিতি হতে পারে। ব্লাইটেড ওভাম, কেমিক্যাল প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি নিয়েও আমরা আলাদাভাবে ডিটেলসে আলোচনা করেছি। আমি এখানে ডেফিনেটলি কাউকে ভয় দেখাচ্ছি না, কিন্তু আপনাদেরকে আমরা সতর্ক করতে চাইছি। সেই জন্য অনুরোধ রইল, বিস্তারিতভাবে ডেসক্রিপশন বক্সে ওই প্রত্যেকটা ভিডিও লিংক পাবেন, ওখান থেকে গিয়ে একটু জেনে রাখুন, বুঝে রাখুন, সতর্ক হন, তাহলে আপনারা সেই পদক্ষেপগুলো নিয়ে প্রেগনেন্সি ট্রাই করলে বা সেইটাই সঠিক সময় যদি প্রেগনেন্সির জন্য সঠিকভাবে ট্রাই করেন তাহলে কিন্তু সমস্যা হবে না। এবার স্বাভাবিকভাবে একটা বড় প্রশ্ন হচ্ছে, তাহলে স্ক্যানটা কবে করাবো? স্ক্যানটা সাধারণত পরিষ্কার এবং সাদামাটা নিয়ম হচ্ছে, সম্ভাব্য যে সময় পিরিয়ড হতে পারে সেটা পেরিয়ে সাত দিন চলে গেলে তারপরে ইউরিন প্রেগনেন্সি টেস্ট। ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসলে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরের কাছে যাওয়া। ডক্টর আপনার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হিসেবে যখন ছ সপ্তাহ বা সাত সপ্তাহ হবে সেই সময় স্ক্যান করতে বলবেন। স্ক্যানে যদি ফিটাল পোল বা হার্টবিট ধরা না পড়ে সেক্ষেত্রে ডক্টর সেকেন্ড ওপিনিয়ন অনেক সময় দেয় যে আরও এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে আরেকবার স্ক্যান করে আসুন, সেক্ষেত্রে অনেক সময় চলে আসে। সেক্ষেত্রে আরও পরিষ্কার হয়ে যায় যে এক্ষেত্রে যদি কেমিক্যাল প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি বা ব্লাইটেড ওভাম থাকে সেক্ষেত্রে পিরিয়ড হয়ে যায় বা ব্যাপারটা বোঝা যায় যে প্রেগনেন্সিটা টার্মিনেট হয়ে গেছে বা প্রেগনেন্সিটা আর এগোবে না, সেখান থেকে পরিষ্কার হয়ে যায়। আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি লাস্ট একটা ভিডিওতে, যেখানে আপনাদের কমিউনিটি পোস্ট নিয়ে, কমিউনিটি পোস্টে আপনাদের মতামত নিয়ে আমরা ব্যাপারটা বিস্তারিতভাবে আলোচনা করেছি যে কবে ডক্টর চেক আপ করানো উচিত। ভিডিওটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে, অবশ্যই দেখুন, এই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন।